প্রকাশ্যে রতন টাটার উইল। পোষা কুকুর টিটো বন্ধু শান্তনুর জন্য রেখে গিয়েছেন সম্পদ। উইলে নাম রয়েছে বাড়ির রাঁধুনিরও। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। প্রকাশ্যে এলো রতন টাটার উইল। পরিবারের পাশাপাশি রতন টাটার উইলে নাম রয়েছে তার পোষ্যের। এমনকি নাম বাদ যায়নি তার অসমবয়সী বন্ধু শান্তনু নাইডুর। তবে রতন টাটার উইল সামনে আসতেই অবাক হয়ে গিয়েছেন অনেকেই, কারণ তার উইলে সম্পত্তি বরাদ্দ রয়েছে তার পোষ্যের জন্য। তার উইল প্রকাশ্যে আসতেই বিষয়টি সামনে এসেছে সকলের। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত 9ই অক্টোবর 86 বছর বয়সে মারা যান ভারতের স্বনামধন্য শিল্পপতি রতন টাটা। সারা জীবন সরলতার উদাহরণ ছিলেন রতন টাটা। চলে যাওয়ার সময়ও তার উদারতার প্রমাণ দিয়েছেন তিনি। মৃত্যুর পর রতন টাটার উইল প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি তার পোষ্য টিটোর জন্য এমনকি শান্তনু নাইডুর নামেও তিনি রেখে গিয়েছেন সম্পত্তি। শুধু শিল্পপতি নন, তিনি ছিলেন দেশের রত্ন। তার সেবা দান ধর্ম হৃদয় ছুঁয়েছে সবার। দেশবাসী তাকে মনের মণিকোঠায় বসিয়েছিলেন। তার পোষ্যপ্রেমের কথাও সকলের জানা। এহেন রতন টাটার মৃত্যুর পর প্রকাশ্যে এলো তাঁর উইল। জানা গিয়েছে প্রয়াত শিল্পপতি রতন টাটা তার ব্যক্তিগত উইলে পোষ্য টিটোর নাম উল্লেখ করে গিয়েছেন। সম্পত্তি ভাগ দিয়েছেন তার দীর্ঘদিনের রাঁধুনি ও পরিচারিকাদেরকেও। রতন টাটার মৃত্যুর পর রতন টাটার বিপুল সম্পত্তির মালিক কে হবেন তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন ছিল, কারণ চিরকুমার হয়ে গিয়েছিলেন রতন টাটা, তার কোনো সন্তান নেই। জানা যায় আলিবাগের সমুদ্র সৈকতে 2000 বর্গফুটের বাংলো, জুহুতে দোতলা বাড়ি রয়েছে রতন টাটার, 350 কোটি টাকার বেশি ফিক্সড ডিপোজিট রয়েছে তার নামে, $165 বিলিয়ন সম্পত্তি টাটা সন্সে যে সামান্য শেয়ার রয়েছে তারও অর্থমূল্য কম নয়। সব মিলিয়ে রতন টাটার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী রতন টাটার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। তিনি যে উইল তৈরি করে গিয়েছেন তাতে লিখেছেন তার প্রিয় পোষ্য টিটোর যেন যত্নের কোনো অভাব না হয়। রতন টাটার পোষ্য যতদিন বাঁচবে তার সব রকমের সেবা যত্নের নির্দেশ দিয়ে গিয়েছেন তিনি। 6 বছর আগে টিটোকে নিজের ঘরে নিয়ে এসেছিলেন রতন টাটা। শুধু পোষ্যপ্রেম নয়, যারা দীর্ঘদিন ধরে তার খেয়াল রেখেছিলেন তাদেরও ভোলেননি রতন টাটা। নিজের উইলে সম্পত্তির একটি অংশ লিখে দিয়েছেন তার দীর্ঘ সময় রাঁধুনি রজন সাউয়ের নামে। 3 দশক ধরে তার পরিচারক ছিলেন সুব্বিয়া, তার নামেও উইলে লিখে গিয়েছেন রতন টাটা। পরিবারের মধ্যে নিজের ভাই জিমি টাটার জন্য যেমন সম্পত্তির একটি অংশ লিখে দিয়েছেন, ঠিক তেমনই 2 সৎ বোন শিরিন ও ডিয়ানার জন্য সম্পত্তি রেখেছেন তিনি। বাকি সম্পত্তি তিনি টাটা ফাউন্ডেশনের নামে করে দিয়েছেন। শেষ বয়সে রতন টাটার ছায়া সঙ্গী এবং প্রিয় বন্ধু শান্তনু নাইডুর নাম বাদ পড়েনি উইল থেকে। শান্তনুর বিদেশে পড়তে যাওয়ার খরচও পুরোটাই রতন টাটা নিজের সম্পত্তি থেকে দিয়ে গিয়েছেন। শান্তনু ও রতন টাটার যৌথ মালিকানার সংস্থা গুড ফেলোজের সমস্ত স্বত্বই শান্তনুকে দিয়ে গিয়েছেন তিনি, আর টাটা সন্সের শেয়ার গিয়েছে তার দাতব্য সংস্থার কাছে। এছাড়াও $165 বিলিয়ন টাটা গ্রুপে মূল সংস্থা টাটা সন্সের 0.83% অংশীদারিত্ব ছিল রতন টাটার নামে। টাটা সন্সে রতন টাটার যে অংশীদারিত্ব ছিল তা রতন টাটা এন্ডাউটমেন্ট ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। টাটা গ্রুপের সংস্থাগুলিতেও রতন টাটার যে শেয়ার ছিল তাও হস্তান্তর করা হবে। রতন টাটার যে 20-30টি লাক্সারি গাড়ি এবং কোলাবায় যে বাড়ি ছিল তাও ভবিষ্যতে এখনও নির্ণয় করা হয়নি। মনে করা হচ্ছে গাড়িগুলি পুনে মিউজিয়ামে পাঠানো হতে পারে কিংবা নিলাম করা হতে পারে। তবে বর্তমানে তার উইল প্রকাশ্যে আসতেই
তার উদার মানবিকতার আরও একবার পরিচয় পেল গোটা দেশবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।